পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার বীরভূমের ইলামবাজার বিএমওএইচ দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ, অহেতুক তাদের খাটিয়ে নিয়ে ঠিকমতো বেতন দেওয়া হয় না। তাদের দাবি 21,000 টাকা বেতন দিতে হবে। এছাড়াও তাদের বিমা, পিএফ, ইএসআই ছাড়াও হাসপাতালে তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না বলে অভিযোগ। আশাকর্মীরা অভিযোগ করেন, তাদের দাবি দেওয়া বিএমওএইচ কে জানাতে গেলে তিনি জানান মিটিং এ রয়েছেন সিউড়িতে। তারা জানান তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হবেন তারা। সকল আশাকর্মীবৃন্দ, এই যে সারা রাজ্য জুড়ে যে আমাদের আন্দোলন হয়েছে, কর্মবিরতির ডাক আমরা দিয়েছি, সেই ডাক থেকেই আমরা আজকে বলতে চাই যে আজ থেকে আমরা কাজ করব না। আমাদের অনির্দিষ্টকালের জন্য আমরা এখন বন্ধ করতে চাইছি, কারণ আমাদের দাবিগুলো হচ্ছে ন্যূনতম, আমাদেরকে যেভাবে খাটানো হয় সেই খাটানোর জন্য ন্যূনতম 21,000 টাকা বেতনের দাবিদার আমরা, সেই টাকা আমাদের কিন্তু দিতে হবে। আর আমরা করোনায় আক্রান্ত হয়েছিলাম, ক্ষতিগ্রস্ত আমরা অনেক আশাকর্মী বিছানায় পড়ে তাদের শারীরিক চিকিৎসার জন্য যে 1,00,000 টাকা ঘোষণা, সেটা মিথ্যা প্রশ্বাস, মিথ্যা আশ্বাস আমাদের দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই 1,00,000 টাকা অবিলম্বে আমাদেরকে দিতে হবে। আর অযথা কাজের বোঝানো, যখন তখন আমাদেরকে বলা হয় লোকের কোয়াপ এনে আমাদেরকে ফটো করে হাতে এনে সাব সেন্টারে পৌঁছে দিতে হবে। এখন কোথাও শুনেছেন 25 টাকাতে 50টা বাড়ি মাসে আমাদের প্রতি মাসে লবণ পরীক্ষা করে তাদের পরামর্শ দেওয়া হয়, তারা কিভাবে ব্যবহার করলে লবণ আয়োডিন নষ্ট হবে না সেটাও আমাদের বুঝিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, সই করাতে হয়, প্রমাণ আনতে হয়। আজকে একটা অ্যাডোলেশন মিটিং করাতে গেলে, আজকে অ্যাডোলেশন মিটিং করাতে হলে সেই মিটিং এর প্রমাণ চাইছে। আমরা যে রোদে বসে ঝড় জলে মিটিং করব, ওনারা ঝড় জলে যে একটু খবর আনতে পারবেন না। সব আমাদের দাবি হচ্ছে যে আমাদের আশা কর্মীদের যে মানসিক নির্যাতন, প্রথমত মানসিক নির্যাতন যে কাজের বোঝা চাপিয়ে চাপিয়ে মানসিক নির্যাতনে ফেলছে, কেননা মানসিক নির্যাতনের জন্য আশাদের ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংটা আবার আশাদেরই উপরে মানসিক নির্যাতন করছে, এই নির্যাতন করা চলবে না। ইনসেন্টিভ ভাতা ভাগ ভাগ করে পাঠানো চলবে না, অবিলম্বে বন্ধ করতে হবে, গত 1 বছরের যে ইনসেন্টিভের টাকার হিসাব মিলিয়ে দিতে হবে, সমস্ত কর্মীকে অ্যান্ড্রয়েড ফোন এবং মাসিক 300 টাকা রিচার্জের জন্য দিতে হবে, ফিক্সড ভাতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, খেলাধুলা দুয়ারে সরকার পরীক্ষার ডিউটি সমস্ত কিছু কাজ চাপিয়ে দেওয়া, এই কাজ করার পর যে টাকা তা আমাদের দিচ্ছে না, এই কাজটা এই এর জন্য টাকা দিতে হবে, কোভিডের যে টাকা সেই বরাদ্দ মাসিক 1,000 টাকা অবিলম্বে আমাদের দিতে হবে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।